বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং বিদেশ, কাছে কি দূরে, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তাই ভিডিওটা আমি কিন্তু শুরু করেছি সকালবেলা থেকে আজকে। তা আমি ডায়েট করি, তা ডায়েট করলে দুই বেলা গরম পানি খাইতে হয় শিয়াশির দিয়ে। তা আমি কিন্তু সেটাই খেয়ে নিলাম। আর আপনাদের ভাইয়াকে দুপুরকার লাঞ্চটা দিয়ে দেবো, সেটাই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তাই সেটা আমি রান্না করে রেখে আমি বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছি, মানে বাসায় বাচ্চাকে স্কুলে দিয়ে। তাই একটু তার মাঝে একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে। তাই বাচ্চা ক্লাসে ঢুকে গেছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর যে লোকগুলো দেখলেন ওগুলা সবাই অফিসে যাচ্ছে, অফিস টাইম তখন 7:30 বাজে। তাই আমি বাসায় কিন্তু চলে আসছি। আসার পর রাতে যে আমি প্লেট বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো কিন্তু আমি গুছাই নিলাম। সেটি গুছাই নেওয়ার পরে আপনাদের ভাই এখন দোকানে চলে যাবে। তাই আমি তার খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ এটার ভিতরে ভাত দিলে ভাতগুলো গরম থাকে, এই কারণে এটার ভিতরে ভাত দেওয়া। তাই আমার কিন্তু সে কিন্তু দোকানে চলে গেছে, এখন আমি যে বাসার অন্য অন্য কাজগুলো সেগুলোই করব। তাই এখানে আমি কবিতরে রাতে ঢেকে রাখি, কারণ আমাদের যেরকম ঠান্ডা লাগে ওদের ওইরকম ঠান্ডা লাগে। তাই আমি খাবারটা ওদের দিয়ে দিচ্ছি, পানির সাথে একটু ওষুধ দিয়ে দিলাম, কারণ আমাদের যেমন ভিটামিনের প্রয়োজন পড়ে ওদেরও কিন্তু ভিটামিনের প্রয়োজন পড়ে। তাই ওদের এই খাবারটার সাথে একটু পানিও দিয়ে দিলাম। তা আমার কবিতর খাবার দেওয়ার পরে আর ভিডিও শ্যুট করা হয় নাই, কারণ আমি একটু বাইরে গেছিলাম, একটু মার্কেটে যাওয়া হয়েছিল। তা সেখানে ভিডিও করতে পারি নাই, কারণ তাড়াহুড়া ছিল অনেক। তো এটা কিন্তু দুপুরের পরে আমি রান্নাটা বসাইছি, আর আপনাদের সাথে আজকে শেয়ার করবো নতুন একটা রেসিপি। তা আজকে আমি কী রেসিপি শেয়ার করবো সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। পটল দিয়া দেশি পুঁটি মাছ দিয়ে ভেজে এটা একটা ভুনা করব, এটা একটা রেসিপি। আর শীতের দিনে সবাই কম বেশি পিঠা খায়, তাই সেটা কিন্তু সেটা আজকে পিঠাটা বানাবো, ভিজানো পিঠা, মানে দুধচিত বললে যেটা সেটাই। তো সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। তা আমার কিন্তু আরও মানে রান্না করছি সেগুলো শ্যুট করতে পারি নাই, কারণ বাচ্চা অনেক কান্না করতেছে, দাদির কাছে বেশি একটা যাইতেছে না, দাদি 4 মাস পরে আসছে। তা আমার ভিডিওটা যারা এত দুর্দশ দেখতেছেন অবশ্যই আপনি একটা লাইক করে দেবেন, একটু হলেও যদি এই সারা ভিডিওটা একটু জায়গায় যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, আমার ভিডিওতে আপনার মন আপনাদের মনের মাঝে যদি জায়গা করে নিতে পারে, তা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা আপনারা একটু ভালো হলে একটা লাইক করে দেবেন, আর আপনার প্রিয় মানুষদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যিনি আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে যা, আর সবার কাছে যে আমার ভিডিওটা দেখলে হয়তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে বলা। তো আমি যে বলছিলাম রেসিপিটা কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তাই রেগুলার যে মশলাগুলো দিয়ে রান্না করি সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমি রেসিপিটা করলাম। তাই না মানে একদিন ধন্যবাদ দিতে, আজকে কী কী রান্না করছি সেটাই আপনাদের একটু দেখাই। ওখানে পটল দিয়ে মাছ দিয়ে ভুনা করছি, পুঁটি মাছ দিয়ে, আর কাসকি মাছ দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে চচড়ি করছি, আর এটা ধনের পাতা ভর্তা। আজকে এটা আমাদের রাতের খাবার। তাই কথা বলতে বলতে ওই রেসিপিটা শেষ, মানে রাতের খাবারটা আপনাদের দেখালাম। তাই এটা সন্ধ্যার দিক বললাম দুধচুতির পিঠা বানাবো, সেটাই কিন্তু আপনাদের মাঝে করলাম। তাই এই গোলাটা কিন্তু আমি আরও কয়েকবার দেখাই দিচ্ছি, আর এই চালটা আমি ভিজে ভাঙাইছিলাম, ভাঙানোর পর আমি ফ্রিজে রাখি, কিন্তু ফ্রিজ জায়গা ছিল না, দেখে গুঁড়িগুলো কিন্তু আমি শুকিয়ে রাখছিলাম, সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি পিঠাগুলা বানাচ্ছি। তাই সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে দিলাম, শুকনো চালের গুঁড়ো কিন্তু পারফেক্ট, অনেক সুন্দর পিঠা হয়। তাই আমার ভিডিওটা যারা এত দূরদর্শন দেখলেন, আমার কথার মাধ্যমে যদি ভুলটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন যে না আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের কাছে এই কামনাই করি। তা আমি পিঠাগুলো কীভাবে বানাই নিলাম সেটাই কিন্তু আপনাদের দেখাইলাম, মানে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট, অনেক সুন্দর পিঠা হয়। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই একবার দুইবার তিনবার চারবার মাথায় ঠিকই ভালো হবে। তাই পিঠাগুলো কিন্তু আমার বানানো শেষ, এখন আমি খেজুরের গুড় দিয়ে এই পিঠাগুলো আমি ভিজাবো। তাই দুধ আমি গায়ের 2 লিটার দুধ আমি আগে জাল করে রেখেছি,
আর খেজুরের গুড়টাও কিন্তু আমি আগে জাল করে নিয়ে এসেছি, তো এখন মানে আপনাদের সবকিছু দেখাই দেবেন যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে তুলে ধরছি, কারণ বাচ্চার কাছে নিয়ে আমি কিভাবে আমার সংসারটা আমি সামলাই সেটাই কিন্তু আপনাদের মাঝে আমার নিজেকে আমি মানে বলে আমার নিজের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের ভাই আমাদের এত সময় দিতে পারে না। তাই কিন্তু পিঠাগুলা ভিজাইছি মানে তাই দেখালাম কিরকম, তো এটা আমার শাশুড়ি মা বলতেছি মা একটু টেস্ট করে দেখেন, তা আমার ছোট ছেলেটা আর আমার শাশুড়ি মা কিন্তু টেস্ট করে দেখতেছে। তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি, আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।